এটা একটা শেফালি ফুল গাছ বা শিউলি ফুল গাছও বলতে পারো তো আজকে বলছি গাছটার গুণাগুণ হলো গিয়ে অনেকের রাত্রেবেলা বা সারা দিনে গায়ে গায়ে জ্বর লেগে থাকে গাটা প্রচণ্ড গরম ভেতরে জ্বরটা ধরা পড়ে না কিন্তু ভেতর ভেতরে অনেক গরম অনুভব করো তো তোমরা তার জন্য এই গাছের পাতাটাকে দু একটা পাতা বা দুটো পাতা নেবে নিয়ে এটার সঙ্গে একটু তুলসী পাতা তারপর একটু একটু তোমরা দুব্বা নেবে আর কয়েকটা থানকুনি বা আদামুনি পাতা নেবে নিয়ে এটাকে ভালো করে জলে ফুটোবে ভালো করে ফুটোবে ফুটিয়ে সপ্তাহে অন্তত তিন দিন খেয়ে নেবে দেখবে এটা তারপর জলটা ছেঁকে ঠান্ডা করে খেয়ে নিও দেখবে এটা একটা মহা ওষুধ বিশেষ করে গায়ে গায়ে জ্বরটা প্রচণ্ড অনেকেরই শোনা যায় যে গায়ে গায়ে জ্বর জ্বরটা কমছে না ঘুম থেকে উঠলেই জ্বর জ্বর অনুভব হয় তো তাদের জন্য বলছি হুম ব্যথা বেদনার জন্য কিন্তু এটা খুব মহা ওষুধ তোমরা অবশ্যই এটা বাড়িতে যাদের এমনও হয় তারা কিন্তু অবশ্যই দেখবে খুব ভালো এটা আমিও করেছি বা আমি অনেককে বলেছি ওরাও ফল পেয়েছে হুম খুব ভালো একটা গাছ শেফালি ফুল গাছ তো সঙ্গে কিন্তু দুব্বাটাও মেশাবে দুব্বাটাও ভালো ভালো করে ধুয়েই গুলো। কেমন বন্ধুরা এটা অবশ্যই তোমরা প্রয়োগ করবে